সাথে পরে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি উর্মি দেববর্মা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, আগরতলা শহরের নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আধুনিক পদ্ধতিতে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে আগরতলা পৌর নিগম। আখাউড়া স্থিত যে খালটি রয়েছে তা ক্যামেরার মধ্যে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সেই কাজ কতটুক ত্বরান্বিত ঘটেছে তা পরিদর্শনে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। এখন বর্ষা মৌসুম, আগরতলার যে ওয়াটার লজিংটা, এটা নিয়ে আমরা আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর বা আমাদের সরকার আসার পর, 2018 পরে আমাদের সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা আমাদের শহরবাসীকে জল যন্ত্র থেকে মুক্তি করা। সেক্ষেত্রে আমাদের যেটা মেইন খাল, যেটা দিয়ে আগরতলা শহরে বিশেষ করে শহরের জলটা যেটা দিয়ে নিকাশিত হয়, সেটা হচ্ছে আখাউড়া খাল এবং কালাপানি। তো আমরা আমাদের সিস্টেম আগে যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ছিল, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সবটা সিল পরিষ্কার করা যেত না, বা আমরা জানতেও পারতাম না নিচে কতটা মাটি আছে, কতটা পরিষ্কার হচ্ছে। এটা কিন্তু যারা পরিষ্কার হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী এটা করা ধরা হতো এবং ওদেরকে পেমেন্ট করা হতো আমাদের কর্পোরেশন থেকে। কিন্তু এখন একটা নতুন সিস্টেম আমাদের চালু হয়েছে, এটা হচ্ছে বান্নান এন্টারপ্রাইজ, একটা বাইরের দিল্লি বেস একটা কোম্পানি এসছে, তারা বিভিন্ন কর্পোরেশনে ভারতবর্ষে কাজ করছে, গুয়াহাটিতেও আমাদের সুপারিশ নিয়ে ওরা কাজ বরাদ্দ পেয়েছে। মূলত কাজটা হচ্ছে এখানে আপনার যে খালগুলি আমাদের কভার রেঞ্জের, আখাউড়া খাল 3.6 কিলোমিটার, যেটা এটাকে এখন মেশিন দিয়ে এটা যে সিলটা আছে নিচে, যত 10 ফুট নিচে থাকুক, 7 ফুট বা 3 ফুট নিচে থাকুক, সবটা ক্লিয়ার করার একটা প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি। তো কী হচ্ছে, এটা আমাদের ক্যামেরা নিচে থাকছে, যারা কাজ করছেন তাদের সাথে ক্যামেরাটা ফিট করা আছে, আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, ডিসপ্লে করা আছে যে কতটা পরিষ্কার আছে। সম্পূর্ণ পরিষ্কার করার পরেই তাদেরকে পেমেন্ট করা হবে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে যে কাজ করেছে। এইটা একটা নতুন পদ্ধতি, আমার বিশেষ ধারণা আমাদের কর্পোরেশনকে যে দায়িত্ব নেওয়া হয়েছে এইভাবে কাজটা করা, এটাতে এবার সুফল পাওয়া যাবে। শহরে যে জলটা জমে দ্রুত নিকাশিত হবে, এই মেইন শহরের জলটা এই ড্রেন দিয়ে যায়। এই ড্রেনটা কাজ অলমোস্ট কমপ্লিট হয়েছে, আমরা বাকিটা আজকে এই মেশিন দিয়ে ড্রেনটা পরিষ্কার করবো, তারপর কালাপানিয়া যে খালটা এটা দিয়েও শহরে জলটা বেরোয়। তো এটাতেও আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়ে আমাদের যে গাড়ি আছে এটিতে আমরা ব্যবস্থা করা হবে, আলাদা লোক লাগানো হচ্ছে, যাতে শহরকে এবার জলমগ্ন হওয়া থেকে বাঁচানো যাওয়ার চেষ্টা আমরা করছি। সার্বিকভাবে এটা আর কয়েক কিছু সময় লাগবে, তবে এবার আমরা এই পরিকল্পনা নিয়েছি। এখানে আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটর এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য আছেন, আমাদের জানবী দাস মহোদয় আছেন কর্পোরেটর, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদব জি, এডিশনাল কমিশনার সাজ্জাদী সহ বিভিন্ন আধিকারিকরা, অফিসাররা, বাইরের কোম্পানির যারা এক্সপার্ট তারাও আছেন। আমি শহরবাসীর সহযোগিতা চাইব। আমরা এটা কিন্তু একটা, যেমন জল নিকাশি ব্যবস্থা, জলটা দ্রুত নেমে যাবে, পাশাপাশি যে মশার উপদ্রব আগরতলা শহরে যে ফ্লো হচ্ছে না, জলটা স্ট্যাগনেন্ট থাকাতে মশার উপদ্রব তো সৃষ্টি হতো, এটাও কিন্তু উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচানো হবে। আমি সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় আমাদের এই যেমন এই বাইরের কোম্পানিগুলি কাজগুলি করবে, এখানে অনেক সময় দেখা যায় ভিতরে ঢুকলে পরে অক্সিজেন হওয়ার লেবাররা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আলাদা ব্যবস্থাপনা আছে সিস্টেমের মধ্যে, অক্সিজেন নিয়ে তারা ঢুকছে, ক্যামেরা থাকছে, আমরা পাবলিক আমরা দেখছি, ভিডিও রেকর্ডিং হবে, রেকর্ডিং দেখার পর তাদেরকে পেমেন্ট করা হবে, তাদের কাজের স্বীকৃতি হবে যারা কাজ করছে, তার সবটাই টোটালি ক্লিয়ার করা হবে। এবং কালাপানিয়া কাজ হচ্ছে বিভিন্ন শহরে, আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে যে সকল ড্রেনগুলি নিকাশি ব্যবস্থা যুক্ত আছে সেগুলি সব পরিষ্কার করা হচ্ছে, এমন অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি এই কাজটা করার জন্য, সার্বিকভাবে এই কাজটা আগরতলা পৌর নিগম নিয়েছে, আমি পৌর নিগম যারা দেখি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কাজটা তারা সুন্দরভাবে আগরতলা শহরে নতুনভাবে চেষ্টা করছেন, আগরতলা শহরকে সার্বিক সৌন্দর্য বৃদ্ধি করা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা এবং যানজট মুক্ত করা, যা যা ব্যবস্থা আগরতলা শহরে আমরা নিচ্ছি। জলের সমস্যা তাহলে থাকবে না, বোঝা গেল না? জলে অনেক পার হলে, গতবার যেমন 2 বার পার হয়েছে, এটা রেকর্ড, গত 60 বছরে যে পার হয়নি এটা আগরতলা শহরে পার হলে কোনো বড় সিটি তো বাঁচে না, নিকাশি ব্যবস্থা আরও উন্নত বড় বড় শহরে হয় না। কিন্তু স্বাভাবিক যে বৃষ্টি সেটাকে আমাদের স্লটের উপর পাম্প আছে, দুটো পাম্প আর নতুন আমরা এর মধ্যে করবো, একটি স্মার্ট খুব সম্ভবত আমরা করবো, দুটো পাম্প আমাদের 18টা হবে। আর দ্বিতীয়ত আমাদের ড্রেনগুলি, যে মেন ড্রেনটা এটা হয়েছে একদম মেন আখাউড়া খাল, এটা পরিষ্কার করা হচ্ছে এবং তালাপানিয়া পরিষ্কার হচ্ছে শহরের জলটা দ্রুত নামার জন্য। ছোটো ছোটো যে ফিটার ড্রেন যা যা আছে সবগুলি কিন্তু অলরেডি কাজ চলছে, কাজেই আমাদের কর্পোরেশন, আমাদের অফিসাররা, আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনাররা যথেষ্ট চেষ্টা করছেন শহরবাসীকে জল থেকে, জলের যে যন্ত্রণা বা জলমগ্ন জল অবস্থা, যেটা আমরা ওয়াটার লগিং, যেটা আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ উদ্যোগ গ্রহণ করেছেন, উনি হাই লেভেলে মিটিং করেছেন, উনিও আমাদের নির্দেশ দিয়েছেন যাতে শহরবাসীকে এই জলের থেকে যাতে আমরা মুক্ত করতে পারি যত দ্রুত সম্ভব, যত আধুনিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করছি। আপ লোক পাতা হ্যাঁ সেন্ট্রাল পার্ট থোড়া এসা ডিপ্রেসড হ্যাঁ, জিসকি ওয়জহ সে সেন্ট্রাল পার্ট মে পানি লাগতা হ্যায়,
सेंट्रल पार्ट जो अगरतला का है उसका पानी जो निकलता है, जो निकासी व्यवस्था है, वो दो चैनल है, एक अखौरा खाल है, एक काला पनिया खाल। अखौरा खाल लगभग 3.5 किलोमीटर का है, जो ओल्ड मोटर स्टैंड से शुरू होकर के यहाँ पे समाप्त हो रहा है इंटरनेशनल बॉर्डर पे। और काला पनिया खाल जो है लगभग 1.5 किलोमीटर है, जो कि आपका पैराडाइज चौमनी से शुरू होता है ऑफिस लेन होते हुए, और वो भी इससे थोड़ा सा साउथ में बांग्लादेश तरफ निकल जाता है। अब ये दोनों अगर साफ रहें तो आपका जो अगरतला का मेन शहर है सेंट्रल पार्ट, इसके अंदर कभी पानी इकट्ठा नहीं होगा। और ये जो क्लीनिंग आप जो देख रहे हैं यहाँ, तो ये कम्प्लीटली मैकेनाइज्ड क्लीनिंग है। और आप लोगों को दिखाने के लिए हमने ये स्क्रीन लगाया, जनरली ये स्क्रीन लगा के नहीं होता है ऐसे, हम दिखाने के लिए कि अंदर पूरा क्लीन है। ये यहाँ पे सुपर सकर मशीन है, ये मशीनें स्मार्ट सिटी मिशन से खरीदी गई थी लगभग 5.5 करोड़ रुपये खर्च करके, और उसके बाद से ये खरीदने के बाद हमारे राज्य में इसको चलाने के लिए एक्सपर्ट एजेंसी नहीं है, और जो एक्सपर्ट एजेंसी है उनको हमने बाहर से हायर किया है टेंडर करके, जो कि इनके वर्कर्स भी सब बाहर के हैं और वो काफ़ी एक्सपर्ट हैं, वो बहुत सारी जगहों पे काम कर रहे हैं गुजरात में। अभी हमारे को देख करके गुवाहाटी ने भी ऐसा काम करवाना शुरू किया है। तो हम लोग ये हमने पहले शुरू किया था, अभी मतलब हर साल करते हैं, और हमारा टारगेट ये होता है कि अप्रैल के पहले पहले ये काम समाप्त हो जाए, क्योंकि आप लोग पता है काल वैसाखी मई महीना में शुरू होता है, तो कई बार आपने देखा होगा कहीं कहीं पे प्रॉब्लम होती है। तो अभी ड्रेन का काम चल रहा था, बन भी रहा था, अभी मोटा मोटी सब बन गया है। तो ये काम हम लोग अक्टूबर में शुरू कराए, दुर्गा पूजा के बाद एक्चुअली शुरू किया गया था, और तब से लेकर के अभी तक हमारा अखौरा खाल 3.5 किलोमीटर में से 3.2 किलोमीटर हम सफाई कर चुके हैं। अभी लास्ट का 280 मीटर बचा हुआ है, जिसमें तीन सेल है, आप लोगों ने देखा 3 कंपार्टमेंट हैं, तो जिसमें पहला समाप्त हो चुका है, दूसरा भी 50% ज़्यादा कर दिया हमने, और तीसरा भी 10 तारीख तक समाप्त हो जाएगा। काला पनिया खाल में भी काम कर रहे हैं ये लोग, उसका भी समाप्त होने वाला है। इसके अलावा जो बाकी जगह पे जो कवर ड्रेन है उसमें, बाकी जगह जो कवर ड्रेन है उसमें म्यूनिसिपल कॉरपोरेशन ने भी पिछले 2 साल में थोड़ा सा कुछ सीख लिया है, हमारे भी लेबर भी थोड़े से एक्सपीरियंस हो गए, तो जो छोटे छोटे कवर ड्रेन है वो हम लोग खुद अपना मशीन देके कर रहे हैं। বৃহস্পতিবার আগরতলার সুপারি বাগান স্থিত দশরথদেব স্মৃতি ভবনে ত্রিপুরা উপজাতি গবেষণা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, আদিবাসী কল্যাণ অধিকর্তা অনন্ত হরি জমাতিয়া প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী সহ সম্মানীয় অতিথিরা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, জনজাতিদের কল্যাণের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে উত্তর পূর্বাঞ্চলের ভূমিকা নিয়ে কাজ করেছেন, যাতে জনজাতিদের উন্নয়ন হয়। রাজ্যের অনেক জনজাতিরা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, তার মধ্যে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন সারা রাজ্য ভারতবর্ষের মধ্যে তরবালা দেববর্মা, মন্ত্রী এনসি দেববর্মা, মিথুন দেববর্মা সহ আরো অনেকে। পূজানো মিনিনি পান্ডানি পান্ডা অপরা তেই ফাই মানজা ফাইনাই চিনি মিনিস্টার টিঙ্কু রায় মশাইন তেই ফাই মানজা ফাইনাই চিনি ভূমিকা নন্দরিয়াং টিটিএডিসি নি মেম্বার তেই ফাই মানজা ফাইনাই ডেভিড দেববর্মা সোশিয়াল অ্যাক্টিভিটিস তেই সৈকরং নরেশ দেববর্মা তেই বস্কাঙ্গ আচুকজাক তেই ফাই মানজা ফাইজাক যতন আনি রাংসাক নি তাকুক তেই বুহুক তিনি প্রাসা হামগ্রাই ডক্টর ভাই যে তিনি বরম রেমানি পান্ডা চং টাইমলি ফাইমালিয়া দুঃখিত চিনি কাইসা চিনি পূজাগা তিনি তিনি অ্যাসেম্বলি ও কাইসা চিনি প্রোগ্রাম তঙ্গনি পান্ডা তঙ্গনি স্পিকার তঙ্গলাই মানে আবার বাগানি সঙ্গেই থাকলাই গিয়া মনে বাবু না কাসানো তাই যারা তিনি তিনি দফানি চাতি ইঙ্গই তিনি সকাল
যারা রিনাং ফাং তো তিনি বরং বেলাই আনি বখানে হামজাং তে চিবাইয়া ফর তিনি দফানি যারা চিনি বুকজুগ তরবলা হাই দেব তরবলা দেবমা চিনি দফানো কুচুক সাকা তিসাগো তে যারা সৈগ্রং খেলা দোলা রসামু যারা চিনি দফানো জন্য কুচুক সাকা তিসানায় রং যেলাই বেলাই নব হামবাই দে বস্তাঙ্গ এব প্রোগ্রাম কতরকা খাইন চেষ্টা খাইনাই চিনি এমডিসি সাহেব সাকা যে যারা চিনি দফানি জন্য চিন সাসা খাইনাই দফানো কুচুক থাবা থাবা না কুচুক সাকা লাংনাই বরং সঙ্গে হাইলাইট খাইন নাম যরং বংনি লগেও যাইনাঙ্গ বরংনি যে যে সাপোর্ট নামানি যাপোর্ট খাইনাই ত্রিপুরা সরকার সাপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে তেলেমরা মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারটি শুরু হয়েছিল। এই ব্লাড সেন্টারটি চালু হওয়ার পর মুমূর্ষু রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের হাসি মুখে ফুটেছিল এবং সেই সাথে মুমূর্ষু রোগীরা এই ব্লাড সেন্টার থেকে ব্লাড পরিষেবা নিতেও আরম্ভ করেছিল। কিন্তু আচমকাই এই ব্লাড সেন্টারটি রক্তশূন্য হয়ে পড়ে, অনেকটা আইবেই শূন্য স্থির মতো। তবে এই ব্লাড সেন্টারটি চালু হওয়ার পর থেকে এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীরা বেশ উপকৃত হয়েছিল। হাসপাতালের একটি সূত্রের মতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে প্রচন্ড রক্ত সংকট চলছে বর্তমানে। এমওআইসি তথা চিকিৎসক অজিত দেবর্মা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন সামাজিক সহ অন্যান্য সংগঠনগুলির প্রতি আহ্বান জানান স্বেচ্ছায় রক্তদান করার জন্য এবং রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য। তবে এই রক্ত সংকট অনেকাংশে লাঘব হবে বলে ধারণা এলাকার অভিজ্ঞ মহলের। যারা দিতে আসে ডোনেট করতে আসে দিয়ে দিতে স্যার, ঠিক আছে। এখন তো হতেই আছে, এটা তো ব্লাড ক্যাম্প করার কথা আসলো 22 তারিখে, এটা ক্যান্সেল হয়ে গেছে। স্যার কোন মাসে 22 তারিখ? এই মাসে, এই মাসে কই হওয়ার কথা? আচ্ছা, এখন ব্লাড ব্যাংকের মধ্যে কীরকম ব্লাড আছে? ইদা ব্লাড ব্যাংকের যোগাযোগ না করলে কইতে পারতাম না। সাফিসিয়েন্ট ব্লাড আছে কি? সাফিসিয়েন্ট নাই। সাফিসিয়েন্ট নাই না, মানে রক্ত সংকট চলছে। তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আছেন হসপিটাল? নেই দাদা, ব্লাড ডোনেশন কেন না করলে তো কিছু করা যাচ্ছে না। ব্লাড ডোনেশন কেম করতে এসডিএমওকে যোগাযোগ করে দেবেন। স্যার আপনার নামটা কি? আমার নাম ডক্টর অজিত দেবর্মা। আপনি হসপিটাল কি? হসপিটালের এমওআইসি হিসাবে কাজ করতেছেন। চলতি মাসে 21 তারিখ থেকে শুরু হয় দৌলবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিন ব্যাপী এনএসএস এর বিশেষ ক্যাম্প। 7 দিন ব্যাপী এই ক্যাম্পের তৃতীয় দিন আয়োজন করা হয় মেগা স্বাস্থ্য শিবিরের। এই স্বাস্থ্য শিবিরের বিশেষ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন মেডিসিন, শিশু এবং ইএনটি বিভাগের বিশেষ চিকিৎসক দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। বিদ্যালয় সংলগ্ন এলাকার লোকজন এই স্বাস্থ্য শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আসে। পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় রোগীদের মধ্যে।
স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা এনএসএস প্রোগ্রাম অফিসার অশোক ভট্টাচার্য জানান, প্রত্যেক বছর এনএসএস এর সাত দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের মধ্যে একদিন ওনারা স্বাস্থ্য শিবির করে থাকেন। এবছরও স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন আজ। স্বাস্থ্য শিবিরে এলাকাবাসীদের সাড়া ব্যাপক দেখে পরিলক্ষিত হয় বলেও জানান তিনি। আগামী দিনেও বিদ্যালয়ের পক্ষ থেকে তথা এনএসএস এর মাধ্যমে এ ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলেও জানান তিনি। বেলেনো সুবা সুমান খানে শাকা আবহাওয়া কেন বস্তাং নিশালব রিনক নিবখাতে হাইকে বা এনএসএস নি বিহিনতে খদানি সামঙ্গতাং খাইজাগি তমাই নি শাকা সাত দিন ব্যাপী এনএসএস শিবিরে তৃতীয় দিন আমাদের পূর্ব ঘোষণা মতো আমরা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি এবং আমাদের ধলাই ডিস্ট্রিক্টের হসপিটাল থেকে তিনজন স্পেশালিস্ট ডাক্তার আমাদের কাছে দিয়েছেন, একজন মেডিসিন, একজন ট্রান্সলেশনিস্ট এবং ইএনটি স্পেশালিস্ট। ইতিমধ্যেই আমাদের এখন পর্যন্ত আটান্ন জন রুগী এসেছেন এবং সমস্ত পরিষেবা পেয়েছেন এবং ডাক্তারগণ প্রচুর পরিমাণে ঔষধ নিয়ে এসেছেন এবং সকলকে বিনামূল্যে ঔষধও দিয়েছেন। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত চলবে ক্যাম্প? আমাদের AIDSO, AIMSS, AIDYO এই তিনটি সংগঠন যৌথ উদ্যোগে শহীদ আজম ভগৎ সিং এর 93তম সংবিধান দিবস উদযাপন করা হয়। পোস্ট অফিস সমিতি উপস্থিত AIDSO রাজ্য সম্পাদক রামপ্রসাদ চ্যাটার্জি। আজ 23 মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার শ্রেষ্ঠ প্রতিভু অনন্য দেশপ্রেমিক শহীদ আজম ভগৎ সিং এর 93তম শহীদ দিবস। আজকের দিনটি বিশেষভাবে আমাদের উল্লেখযোগ্যের দিন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের আজকের শহীদ দিবসকে কেন্দ্র করে আমরা অল ইন্ডিয়া DSO, অল ইন্ডিয়া DYO, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আজকে এই পোস্ট অফিস চৌমুহনীতে ভগৎ সিং এর বেদি স্থাপন করে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের যে জীবনী গাথা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের যে কর্মপদ্ধতি এবং জীবনের যে দেশপ্রেম, সেটা ছাত্র, যুব সমাজ, শিক্ষকের মধ্যে, জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা তিন সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আজকে মিলিত হয়েছি। ভগৎ সিং এর যে স্বপ্ন ছিল স্বাধীন, শুধু দেশটিকে স্বাধীন করা নয়, সে দেশের সমস্ত শোষণ থেকে, মানুষের দ্বারা মানুষের যে শোষণ, এই সর্বপ্রকারের শোষণ থেকে দেশকে স্বাধীন করা। কিন্তু আজকে দুঃখের বিষয়, স্বাধীন হয়েছে দেশ ঠিক, কিন্তু ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের যে আদর্শ, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজও অধরা রয়েছে। আজও দেশের মধ্যে হাহাকার, নানান দিক থেকে মানুষ আক্রান্ত, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি বিধ্বস্ত। সেই পরিস্থিতিতে আমাদের ছাত্র সংগঠন DSO, যুব সংগঠন DYO এবং মহিলা সংগঠন MSS এর নেতৃত্বে সারা দেশব্যাপী ভগৎ সিং এর চিন্তাধারাকে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই কর্মকাণ্ড। তাই আজকে সারা দিনব্যাপী ভগৎ সিং এর জীবন চর্চাকে নিয়ে যাওয়ার জন্য ছাত্র, যুব সমাজের মধ্যে আমরা আজকে কাজ করছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক DSO। আজ আম্বাসা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে গ্রহণ করা হয়েছে এক রক্তদান শিবিরের। এদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক কর্মচারীরা রক্ত স্বল্পতা মেটাতে এগিয়ে আসে। প্রায় 50-এর অধিক ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে। রক্তদান শিবিরের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন আম্বাসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুচিত্রা দেববর্মা, বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, আম্বাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ অন্যান্যরা। সুচিত্রা দেববর্মা, বিজেপি দলের হাঙ্গনি তাংফাং প্রা আশিস ভট্টাচার্য, আম্বাসা রঙ্গনি নাইকোলাই বিষ্ণু দত্ত ন খবৈ কুবনির তাতে কথার মুসলমান বিশিন্তই থৈরমানি শিখাথাই পান্দা চেঙ্গেরি খা রাজে পতাচার্য অসল থৈরমানি শিখাথাই সেমানি ইয়াগুল থৈরনাই রগ্ন থৈরনাই নিবাগৈ দেব খাতুঙানি বাগৈ। বিগত কয়েক প্রায় দু মাস যাবৎ, দুই আড়াই মাস যাবৎ আমরা সবাই 2023-এর বিধানসভা নির্বাচনে সবাই আমরা ব্যস্ত ছিলাম। আমরা যারা রাজনৈতিক কাজে জড়িত ছিলাম আমরাও যেরকম ব্যস্ত ছিলাম, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারাও ব্যস্ত ছিলেন, বিভিন্ন রকম সময়ে এই নির্বাচনের কাজে আপনারা নিয়োজিত ছিলেন। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় ওনার দায়িত্বভার গ্রহণ করার পর উনি দেখলেন যে আমাদের
সমস্ত ব্লাড ব্যাংকগুলোতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে। তাই উনি সমস্ত রাজ্যবাসীর কাছে এই রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে রাজ্যের রক্তের চাহিদা পূরণের ক্ষেত্রে উনি সকল রাজ্যবাসীকে আহ্বান করেছেন। আমি ধন্যবাদ জানাই ইন্সপেক্টর স্কুল দলাই ডিস্ট্রিক্টকে, আম্বাসাকে, যে তারা এই মহতি আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই সমাজের মহতি কাজে আপনারা এগিয়ে আসছেন, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন স্ট্রাংসাতে পথায়। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে নির্ধারিত সময়সীমা এনএসপিতে আবেদন জমা অথবা পুনরায় জমা এবং যাচাইকরণের জন্য বর্ধিত scholarship.gov.in সারণীতে দেওয়া হয়েছে। প্রাক মেট্রিক অথবা প্রি মেট্রিক নবম এবং দশম শ্রেণীর বৃত্তি পুনরায় জমা এবং যাচাইকরণ বর্ধিত তারিখ অথবা সময়রেখা। এসটি শিক্ষার্থীদের আবেদন জমা অথবা নিবন্ধন 3 এপ্রিল 2023 পর্যন্ত। ইনস্টিটিউট স্তর INO যাচাইকরণ অথবা পূর্ণ যাচাইকরণ ত্রুটিপূর্ণ আবেদন 5 এপ্রিল 2023 পর্যন্ত। জেলা স্তর DNO যাচাইকরণ 11 এপ্রিল 2023 পর্যন্ত। রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 15 এপ্রিল 2023 পর্যন্ত। পোস্ট মেট্রিক বৃত্তি ST ছাত্রদের দ্বারা আবেদন জমা অথবা পুনরায় জমা দেওয়া 3 এপ্রিল 2023 পর্যন্ত। ইনস্টিটিউট স্তর INO যাচাইকরণ অথবা পূর্ণ যাচাইকরণ ত্রুটিপূর্ণ আবেদন 5 এপ্রিল 2023 পর্যন্ত। জেলা স্তর DNO যাচাইকরণ 11 এপ্রিল 2023 পর্যন্ত। রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 15 এপ্রিল 2023 পর্যন্ত। অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এই বিজ্ঞপ্তিটি সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান অথবা অধ্যক্ষ অথবা জেলা কল্যাণ আধিকারিক অথবা জেলা শিক্ষা অফিসার এবং মহকুমা কল্যাণ আধিকারিকদের দ্বারা ছাত্রদের নজরে আনতে হবে। সংশ্লিষ্ট জেলা নোডাল আধিকারিকদের DNO এত দ্বারা সংশ্লিষ্ট ইনস্টিটিউট নোডাল অফিসারদের INO বা ছাত্রদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP এর মাধ্যমে তাদের আবেদন জমা দিতে অথবা পুনরায় জমা দেওয়ার জন্য এবং তাদের রাজ্যের বাইরে অধ্যয়নরত ছাত্রদের কঠোরভাবে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের কাছে নথির অনুলিপি NSP আপলোড করা, জেলা শিক্ষা অফিসার DEU অথবা DNO নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে আদিবাসী কল্যাণ সংশ্লিষ্ট DNOS অথবা INOS অথবা ছাত্ররা তা করতে ব্যর্থ হলে বিভাগ দায়ী থাকবে না। উপরোক্ত কাজটি উপরে টেবিলে উল্লেখিত নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে শিক্ষার্থীর দ্বারা অনুসরণ করা পদক্ষেপ। 1. NSP ST ছাত্রদের দ্বারা আবেদন জমা অথবা নিবন্ধন অথবা ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় জমা দেওয়া। 2. NSP ইনস্টিটিউট স্তরে অনলাইন যাচাই অথবা পুনরায় যাচাই করুন। 3. সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে রাজ্যের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথির হার্ড কপি আপলোড করা হয়েছে তা জমা দিন। পরিচালনায় উপজাতি কল্যাণ মন্ত্রণালয়, ত্রিপুরা সরকার। ২৪ মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। কামিয়াম চিতংনাই ত্রিপুরা সারমি বাগে বেলেনো ককতমা কাহাম কাহাম রং পড়নানি কুসুগ্রং সিংনানি বাগে ফাতারো থাঙ্গে হাকচলো থাঙ্গে সিংনা নাংলিয়া রং পোসা বিয়াল নতুয়ে খরক মিম নাবো নাংলিয়া নিনি নক দুগলামনি গানাওনো মানথুকনাই কাহাম রং সিংনানি সেপ মান্দৈ কাইরে ডন বস্কো ইংলিশ মিডিয়াম রং নগ মান্দৈ ডন বস্কো সংসার জাকমানি ইয়াগুলি সুমি লাই থাই কিসক বিশিরময় মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক ফাইনাল আমজমু রগ
কাহা মংখারি মানই রেকর্ড খাই তাবো রিংনক মূ কাহা মানই দো 2019-20 মাধ্যমিক আমজুমুং রেথানি 100% পাস খাইবাইখা 2021 খরক নৈচি চার সৃঙ্গাই রক মাধ্যমিক আমজুমুগ আশোকমানি খরক সিনি 90% খরকচি বা 80% তে খরক দক 70% মার্ক মানে পাস খাইখা 2022 খরক থামচিসা আমজুমুগ আশোকা আপনি বিশিঙ্গ খরকসি ফার্স্ট ডিভিশন মানখা খরক নিচি সেকেন্ড ডিভিশন তে থার্ড ডিভিশন মানখা খরকসা কচু মাধ্যমিক আমজুমুগ খরকচি ব্রী আমজুমুগ আশোকা আপনি বিশিঙ্গ খরকনি ফার্স্ট ডিভিশন তে খরকচিসা সেকেন্ড ডিভিশন সাপ্লিমেন্টারি ও তঙ্গ খরকসা আবহাই কিনো রংনগ বিশি বিশি কাহাম রেজাল খালাই তঙ্গ আবো সিমিয়া রং শ্রীমানি লগি লগি শাকদোপ মাংদোপ কাহাম তন্না বাগাই জুদা জুদা থং বাতাই মুব থং রেজাগো হুকুমু মুকুমু রিজাক রিসাপুং মশাপুং বুফাং ওয়াফাং কায়ে তংখর কক্রক তন্নানি শ্রেংনাই রকমি বিশিঙ্গ সিসারমুং পান্নাব খালাই যাব শ্রেংনাই রকমি বাগে সিমিয়া শ্রেংগি পাইজাক সামুং মানি রকমি বাগেব ফরেঙ্গৈ আজিনানি শেপ কাম দঙ্গ গতাল রিক্রুটমেন্ট লাঙ্গৈ দঙ্গ ম্যাথস সায়েন্স জিওগ্রাফি তে কম্পিউটার নতুয়ে নিনি রংমুং তংখে চুকমারি পোস্ট গ্রেজুয়েট নি লগিব বিএ তংখে অ শেপ কাম নংব নাওই মানো নিনি কয়মুং বলাই রহনা বাগৈ ইমেল তৈ গ্রিমি মানো ইমেল অংখা dbsmonday19@gmail.com রংনগ শ্রেঙ্গৈ কাহাম রেজাল্ট খাইমানি লগি লগি স্টাডি টু রকব তলাংজাগৈ দঙ্গ তেবো কাহাম অক্ত মাংখা শ্রেঙ্গা বাগৈ রং পয়সা বাই বিয়াল বাই কাসুজাগৈ তংখে বিগ্রা সুগিয়া নুখুং রক ওয়ানা নাংলিয়া রং কিসা বাইন তে ইএমআই নি বিশিংতিব পরিণা স্যাব নাহারে মানো হাইখে তেতামুনি লেরি তংসি ডাক্তিন জিংবাই গ্রিংদি